আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় তোমাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। এই সব দিক বিবেচনা করে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি জাকিয়া নাসরিন আজকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস নিব, অধ্যায় 8 থেকে আমাদের সম্পদ। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই। প্রথমে আমি তোমাদেরকে দুটো ছবি দেখাবো। ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা একটি আম গাছের ছবি এবং এটা হলো একটি লিচু গাছের ছবি। তোমরা একটু খেয়াল করে দেখো, আম গাছ এবং লিচু গাছ দুটি কোথায় হয়েছে? হ্যাঁ, দুটোই হয়েছে মাটিতে। কোথায় হয়েছে? মাটিতে। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই মাটি, মাটি কী, মাটির গঠন এবং মাটির বিভিন্ন স্তর সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আমরা জানব মাটি কী। মাটি কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ হয়, সেই উদ্ভিদগুলো থেকে আমরা কী পাই? খাবার পাই এবং অক্সিজেন পাই। এছাড়া মাটিতে বিভিন্ন ধরনের কলকারখানা, হসপিটাল, স্কুল, কলেজ, অফিস, আদালত এগুলো হয়। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে মাটি আসলে একটা বেজমেন্ট হিসেবে কাজ করে, যে বেজমেন্টের উপরে আমরা গাছপালা লাগাই, বিভিন্ন ধরনের কলকারখানা, অফিস, আদালত এগুলো বিল্ডিং তৈরি করি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে মাটির গুরুত্ব অনেক বেশি। আমরা যদি এক কথায় দেখি তাহলে আমরা দেখতে পাই যে মাটি হলো নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। যেহেতু পদার্থের মিশ্রণ কথাটি এখানে এসেছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের পদার্থ আছে, তার মানে মাটিতে বিভিন্ন ধরনের পদার্থ থাকে। আসলে মাটিতে মূলত চার ধরনের পদার্থ থাকে। কয় ধরনের পদার্থ থাকে? চার ধরনের পদার্থ থাকে। এক নম্বর হলো খনিজ পদার্থ, দুই জৈব পদার্থ, তিন পানি ও চার বায়বীয় পদার্থ। এখন মাটিতে যে চার ধরনের পদার্থ থাকে এগুলো শতকরা হিসেবে কোনটি কতটুকু থাকে, চলো সেটা আমরা একটি চার্টের মাধ্যমে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। মাটিতে খনিজ পদার্থ থাকে 45% এবং জৈব পদার্থ থাকে 5%, পানি থাকে 25% এবং বায়বীয় পদার্থ থাকে 25%। শিক্ষার্থীরা, তোমরা এই চারটা দেখে খুব সহজেই বুঝতে পারবে যে মাটিতে যে চার ধরনের পদার্থ থাকে তার কোনটি কত ভাগ থাকে। আমরা কিন্তু এইখানের 45% দেখে বুঝতে পারছি যে খনিজ পদার্থের পরিমাণ থাকে সবথেকে বেশি। এখন আমরা দেখে নিব যে মাটিতে কী কী ধরনের খনিজ পদার্থ থাকে। মাটিতে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, সিলিকন, পটাশিয়াম, সোডিয়াম এবং অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, বোরন, কোবাল্ট, আয়োডিন এবং ফ্লোরিন থাকে। এছাড়া মাটিতে কার্বনেট, সালফেট, ক্লোরাইড, নাইট্রেট এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি ধাতুর জৈব লবণ থাকে। এরপরে আমরা দেখব জৈব পদার্থ। মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে বলা হয় হিউমাস। হিউমাস হলো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ নিয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ। এটি দেখতে অনেকটা কালচে রঙের। হিউমাস তৈরি হয় মৃত গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ থেকে। এরপরে আমরা দেখব পানি। তোমাদের মনে হতে পারে যে মাটিতে পানি কিভাবে থাকে বা থাকলে সেটা কোথায় থাকে। আসলে মাটির কণার ফাঁকে অনেক ফাঁকা জায়গা থাকে বা রন্ধ্র থাকে, ওই ফাঁকা জায়গাতেই মূলত পানিটা থাকে। কিন্তু এটা মাটির গঠনের উপরে নির্ভর করে। আমি এখানে দুটো উদাহরণ দিব, একটা হলো কাদা মাটি আর একটা হচ্ছে বালি মাটি। কাদা মাটিতে যে মাটির কণা বা যে রন্ধ্রটা থাকে সেটা থাকে খুবই সূক্ষ্ম, যার কারণে কাদা মাটি কিন্তু প্রচুর পরিমাণে পানি ধারণ করে রাখতে পারে। অপরদিকে বালি মাটির যে মাটির কণাগুলো বা রন্ধ্র এটা থাকে অনেক বড়, যার জন্য বালি মাটি কিন্তু বেশি পরিমাণ পানি ধারণ করে রাখতে পারে না। এখন আমরা দেখব মাটিতে যদি পানি না থাকে তাহলে কী হয়। তোমরা অনেকেই মরুভূমি বা মরু এলাকার কথা শুনেছো। মরুভূমি বা মরু এলাকার মাটিতে পানির পরিমাণ থাকে অনেক কম, সেজন্য সেখানে দুই একটা বিশেষ প্রজাতির উদ্ভিদ ছাড়া কিন্তু ওখানে সাধারণত কোনো উদ্ভিদ দেখা যায় না। তো আমরা দেখতেই পাচ্ছি যদি উদ্ভিদ না জন্মায় তাহলে কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব, কারণ আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যখন গাছ আমাদেরকে খাবার দেয়, যখন অক্সিজেন দেয়, এটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক প্রয়োজনীয় একটা দিক। তো এই যে
উদ্ভিদ তথা উদ্ভিদ কোষ এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম, যার আবার 85 থেকে 95% থাকে হলো পানি। তাহলে এই পানিটা উদ্ভিদ কোথা থেকে পায়? এখন আমরা দেখব যে এই পানিটা কোথা থেকে পায়। এখন উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করে। এখন শুধু পানি গ্রহণ করে না, উদ্ভিদের কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়া ছাড়া অন্যান্য কাজের জন্য খনিজ লবণ প্রয়োজন। এই খনিজ লবণটা কিন্তু উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। তবে এখানে যেটা হয়, এই খনিজ লবণগুলো উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না, এই খনিজ লবণগুলো উদ্ভিদ পানির সাহায্যে আয়ন আকারে সংগ্রহ করে থাকে। তাহলে আমরা দেখলাম যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কিন্তু পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই পানিটা কোথায় থাকে? মাটিতে থাকে। এবার আমরা দেখব বায়বীয় পদার্থ। আচ্ছা, মাটির কণার ফাঁকে ঠিক যে প্রক্রিয়ায় পানি থাকে, ঠিক একই প্রক্রিয়ায় মাটির কণার ফাঁকে কিন্তু এই বায়বীয় পদার্থটাও থাকে। অর্থাৎ ঠিক যেভাবে পানি থাকে, ঠিক একইভাবে বায়বীয় পদার্থ বা বাতাস বা গ্যাস থাকে। তবে এখানে যে জিনিসটা হয়, মাটির কণার ফাঁকে যে গ্যাসটা থাকে সেটা অনেক সময় বায়ুমণ্ডলে চলে আসে, এবং বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো থাকে সেটা অনেকটা সময় কী হয়, মাটির নিচে চলে আসে। এই যে আদান প্রদান, মাটির কণা বা মাটির নিচের বাতাসটা যখন উপরে চলে যায় এবং বায়ুমণ্ডলের বাতাসটা যখন নিচের দিকে চলে যায়, তখন একটা প্রক্রিয়া ঘটে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় বায়বায়ন। মূলত বায়বীয় পদার্থ বলতে মাটিতে তিন ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। এখন তোমরা জানতে চাও বা জিজ্ঞেস করতে পারো যে মাটির নিচে এই গ্যাসগুলো থাকার কী দরকার। আসলে মাটির নিচে কিছু অণুজীব থাকে, সেই সমস্ত অণুজীবদের জন্য এই গ্যাসগুলো অনেক প্রয়োজন আছে। এতক্ষণ আমরা যে চার ধরনের পদার্থ দেখলাম যে এই পদার্থগুলো মাটিতে কেন প্রয়োজন, মাটিতে কীভাবে থাকে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মাটির কোন জায়গায় বা সব জায়গায় কি চার ধরনের পদার্থ থাকে? না, মাটির সব জায়গায় কিন্তু চার ধরনের পদার্থ থাকে না। এখন আমরা দেখব যে মাটির কোন কোন জায়গায় এই চার ধরনের পদার্থ কোনটা কোন জায়গায় থাকে, এখন আমরা সেটা দেখব। মাটির গঠন পরীক্ষা করে দেখা যায় যে মাটিতে চার ধরনের স্তর রয়েছে। কয় ধরনের স্তর রয়েছে? চার ধরনের স্তর রয়েছে, এবং প্রতিটি স্তরকে বলা হয় দিকবলয় বা হরাইজন। আমরা এখানে আবার একটি চিত্র দেখব, তাহলে আমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। মাটিতে যে চারটা স্তর রয়েছে, এই প্রতিটা স্তরকে বলা হয় দিকবলয় বা হরাইজন। এখন এক একটা স্তরকে কী বলে আমরা একটু দেখে নিই। একেবারে প্রথমে যে স্তরটা, সেই স্তরটাকে বলা হয় হরাইজন এ বা টপ সয়েল। এই স্তরে কী কী থাকে আমরা একটু দেখে নিই। হরাইজন স্তরে থাকে হলো জৈব পদার্থ। এর আগে কিন্তু আমি জৈব পদার্থ সম্পর্কে তোমাদের বলেছিলাম, সেটা হলো মৃত গাছপালা এবং মৃত জীবজন্তু বা পশু পাখির দেহাবশেষকেই বলা হয় জৈব পদার্থ। তাহলে আমরা আবার একটু দেখি যে হরাইজন এ বা টপ সয়েল বা এই জায়গাটাতে থাকে হলো জৈব পদার্থ। এই হরাইজন এতে কিন্তু কোনো খনিজ পদার্থ থাকে না, বা থাকলেও খুব অল্প পরিমাণে থাকে, যেটা কিনা পানির সাথে পরের স্তরে বা দ্বিতীয় স্তরে চলে যায়। আচ্ছা, এবার আমরা দেখব হরাইজন বি। হরাইজন বি বা সাবসয়েল, এই স্তরটা দ্বিতীয় স্তর নামে পরিচিত, এবং এই দ্বিতীয় স্তরে থাকে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। এবার আমরা দেখব হরাইজন সি। হরাইজন সিটা থাকে মূলত যে কঠিন শিলা থেকে মাটি তৈরি হয়, কঠিন শিলা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একটা নরম শিলা তৈরি হয়, মূলত ওই নরম শিলাটাই থাকে হরাইজন সিতে। ওই নরম শিলা থেকেই মূলত তৈরি হয় মাটি। আচ্ছা, এবার আমরা দেখব হরাইজন ডি। এটা হলো একেবারে চতুর্থ স্তর। এর আগে আমি যখন বললাম যে মাটি তৈরি হয় মূল শিলা থেকে বা শক্ত শিলা থেকে, ওই শক্ত শিলাটাই মূলত থাকে এই হরাইজন ডিতে। অর্থাৎ এই হরাইজন ডি মূলত শক্ত শিলা, এখান থেকে যে একটু নরম শিলা তৈরি হয় সেটা থাকে হচ্ছে হরাইজন সিতে, এবং তারপরে খনিজ পদার্থ, এবং সব থেকে উপরে থাকে হলো জৈব পদার্থ। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জেনে নিলাম যে চার ধরনের মাটির স্তর রয়েছে, এবং সেই স্তরে কী কী পদার্থগুলি রয়েছে। আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা কিছুটা হলেও উপকার পাবে, এবং বাসায় বইয়ের সাথে দেখবে যে কোথাও কোনো সমস্যা হয় কি না। তারপরে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।